যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে, বাবা, মা আর শিক্ষক। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরের লুকানো শক্তিকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও তুমিও কম কঠিন নও। প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয়, তাহলে দ্বিতীয়বার যদি ব্যর্থ হও তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। ব্যর্থতা কখনো আমায় টপকে যেতে পারবে না যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ঔষধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ করে তুলবে। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই চারটি জিনিস মেনে চললে যে কোনো কিছুই লাভ করা যেতে পারে। জীবন এক কঠিন খেলা, এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কোনো কিছুই আমাদের ছেড়ে দেওয়া উচিত নয়, পরাজিত হওয়ার সমস্যাটি আমাদের ত্যাগ করা প্রয়োজন। কেউ তোমাকে মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে না দিলেও দিবেন স্বয়ং ঈশ্বর।